আসসালামু আলাইকুম, বাহারাতিকা ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব কিভাবে কোলবালিশের কাপড় তৈরি করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা সেলাই কাজে একদম নতুন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা ছোট বড় সব ধরনের কোলবালিশের কাপড় তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমেই কাপড়টি ভালো করে মেলে নেব এবং বালিশ তৈরি করার জন্য কিন্তু শুধু দুইটি মাপ লাগে, বালিশের লম্বা এবং বালিশের চওড়া। তো আমরা প্রথম বালিশের লম্বা যতটুকু আছে তা আমরা মেপে নিব এবং আমার এখানে বালিশের লম্বা আছে 24, তো আমি 24 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এরপর বালিশের চওড়া আমরা মেপে নিব, এখানে বালিশের চওড়া আছে 19 ইঞ্চি, আমি 19 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এটা হচ্ছে ছোট বাচ্চাদের যে কোল বালিশ থাকে সেই বালিশের কাবার তৈরি করে দেখাবো। এখন মার্কগুলা স্ট্রেট দাগ কেটে নিব। মার্ক করা শেষ হলে আমরা মার্ক অনুযায়ী কাটিং করে নিব। ভিডিওর মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই, এবং এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোলবালিশের যে গোল রাউন্ড আছে তা আমরা এখন মার্ক করে নিব। আমি একটি মোকার সাহায্যে এটা মার্ক করে নিব, আপনারা চাইলে অন্য কিছু বা এইভাবে মার্ক করে নিতে পারেন। তো আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এই গোল পাটটি চারোদিকে আমরা কুচি বসিয়ে কোলবালিশের কাপড় তৈরি করে নিব। তো আমি সেলাই আরও ডিটেল বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের কাটিং করা শেষ কাপড় প্রায়, এখন আমরা চলে যাব সেলাইয়ে। তো এখানে আমি আবার তাদের লম্বা কতটুকু আছে এবং চওড়া কতটুকু আছে তা দেখিয়ে দিব। এখানে লম্বা হচ্ছে 24 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 22 ইঞ্চি। চওড়াটা বেশি নিয়েছি, এতে করে কুচিগুলো খুব সুন্দর এবং সহজেই বালিশ ইউজ করা যাবে। তো এখন আমি লম্বার দিক থেকে এভাবে 2 ইঞ্চির মতো বেঙে সেলাই করে নিব। এটা হচ্ছে আমাদের ফিতা ঢুকানোর জন্য। তো আমি একবার সেলাই করে নিয়েছি, এখন আরেকটি সেলাই দিয়ে ডাবল সেলাই করে নিব। তো এখানে 2 ইঞ্চি কাপড় আছে, আমি 1 ইঞ্চির মতো কাপড় রেখে মাঝ বরাবর সেলাই করব। এখানে 2টি গড় হবে ফিতা ঢোকানোর জন্য। আমি এই মাঝখানের গড়টিতে লাস্ট পয়েন্টের গড়টিতে আমরা ফিতা ঢুকিয়ে নিব, এতে করে ওপরের গড়টা সুন্দর কুচি তৈরি হবে। দেখুন এখানে কিন্তু 2টা পয়েন্ট আছে ফিতা ঢোকানোর জন্য, আপনারা চাইলে যে কোনো পয়েন্টে ফিতা ঢোকাতে পারেন। এখন আমি পুরো কাপড়টি 2 পাশ করে সেলাই করে আটকে দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দেখুন এখন একটা শেপের মধ্যে এসেছে কভারের। এটা হচ্ছে ফিতা ঢোকানোর জন্য এবং অপর যে পাশটি আছে এই পাশে আমি বৃত্তের মতো যে কাপড়টি আছে গোল রাউন্ড করা এই কাপড়টি চারদিক দিয়ে বসে সুন্দর করে ছোট ছোট আকারে কুচি বসিয়ে নিব। তো আমি কাপড়টি সোজা সাইডে রেখে এভাবে সেট করে নিব ভিতর দিক থেকে। যদি এটা ঝামেলা মনে করেন তাহলে আপনারা গোল কাপড়টি কতটুকু গেয়ার আছে তা আপনারা দেখে এভাবে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে পারেন। তো এখানে আমাদের প্রায় 15 ইঞ্চির মতো এটার গ্যাপটা আছে। তো আমরা দেখব যে আমাদের কভারে কতটুকু কাপড় আছে। তো এখানে আছে প্রায় 22 ইঞ্চির মতো, যেহেতু এটা 2 পাটে করা আছে তো আমরা ছোটো ছোটো কুচি করে কাপড়টির উপর এভাবে আটকিয়ে নিব, কুচিগুলো সমানভাবে বসবে। আমি এবার ছোটো ছোটো কুচি করে কাপড়টির সাথে জয়েন করে নিব।
কাপড়টি সেট করা হয়ে গেলে আমরা আরেকটি এর উপর সিলি বসিয়ে নিব। দেখুন এখানে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন আমরা ফিতা তৈরির জন্য 2 ইঞ্চির মতো কাপড় আমি কাটিং করে নিব এবং এভাবে চিকন করে ভেঙে একটি ফিতা তৈরি করে নিব। ফিতাটি আমাদের তৈরি করা কমপ্লিট প্রায়, এবং আমি এই ফিতাটির দুপাশে দুটো ফুল বসিয়ে নিব, যেহেতু এটা বাচ্চাদের ফুল না হলে কি হয়, তাই আমি দুটি বোতাম লাগিয়ে নিয়েছি দুপাশে। এখন আমরা ফিতাটি বালিশের কভারের ভিতরে সেট করে নিব। আমি একটি পিনের সাহায্যে ফিতাটা সেট করে নিব। আমাদের কোল বালিশের কভারটি রেডি। এখন আমরা বালিশের ভিতরে কভারটি সেট করে একটু দেখিয়ে দিব। দেখুন খুব সহজে কিন্তু আমরা তৈরি করে ফেললাম কোল বালিশের কভার। আপনারা কিন্তু একই নিয়ম ফলো করে বড় ছোট সব ধরনের কোল বালিশের কভার তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার। সেলাই কাজের সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।